শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক অংশের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর। শেয়ার বাজারের এই মুহূর্তের খবর নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী মহিমা পলি, চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ রহমান রানু, আপনাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর লেনদেনের খবরাখবর জানাবো। এবং সকাল 10টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে, লেনদেনের আধা ঘন্টা অতিবাহিত হয়েছে। এবং যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তের লেনদেনের, আমরা দেখতে পাচ্ছি যে আজকে সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে সবগুলো সূচকের অবস্থানই নেগেটিভ রয়েছে। ডিএসইর প্রধান সূচকটি কমেছে 40 পয়েন্টের মতো, 5,337 পয়েন্টের সূচকটির অবস্থান দেখা যাচ্ছে, এবং 10 পয়েন্ট কমেছে ডিএসই 30 সূচকটিও। লেনদেনের পরিমাণ যদি আমরা একটু বলি, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 41 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দরহার সংখ্যাটা অনেক বেশি দেখা যাচ্ছে, 189টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে, সেখানে দর বেড়েছে মাত্র 85টি প্রতিষ্ঠানের। এবং দিনের এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে টপ ট্রেডের তালিকা, প্রথমেই অবস্থান করছে ইসলামী ব্যাংক, 3,68,00,000 টাকার মতো লেনদেন করেছে মাত্র, এবং 2,59,00,000 টাকা লেনদেন করেছে অগ্নিসিস্টেম, এই তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে। পরবর্তীতে বিডি শিপিং কর্পোরেশন রয়েছে, মিডল্যান্ড ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে, 1,89,00,000 টাকা লেনদেন করেছে। SIBL 1,58,00,000 টাকা লেনদেন করে এই তালিকায় পঞ্চম অবস্থানে। সোনালী আঁশ রয়েছে ষষ্ঠ অবস্থানে, 1,42,00,000 টাকা লেনদেন করে। এছাড়াও পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি লাভেলও রয়েছে ইবনে সিনা, আরডি ফুড এবং টেকনো ড্রাগ রয়েছে এই তালিকায়। টপ গেইনার্সের তালিকায় প্রথমে এনসিসি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ডের অবস্থান রয়েছে, 5,80 টাকা সর্বশেষ ট্রেড হয়েছে, 9.43% দর বেড়ে। পরবর্তীতে 8.78% দর বেড়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের, দুলামিয়া কটন রয়েছে তৃতীয় অবস্থানে, 71 টাকায় ট্রেড হচ্ছে, 7.90% দর বেড়ে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে ফরেস্ট ফাইন্যান্স রয়েছে, অলটেক্স রয়েছে, ভ্যানগার্ড ব্যালেন্সড ফান্ড, সিঙ্গার বিডি, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল রয়েছে এই তালিকায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি টপ লুজার্সের তালিকায় NTC, রেনুইক যজ্ঞেশ্বর এবং খান ব্রাদার PP ওভেন ব্যাগ যথাক্রমে প্রথম থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। এবং সেক্টরের লেনদেনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সবগুলো সেক্টরে কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে, এবং আজও ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এখনও পর্যন্ত, এবং মোট লেনদেনের 23 শতাংশ লেনদেন হয়েছে এই সেক্টরটিতে, যা টাকার অঙ্কে 11 কোটি টাকা। 8 কোটি টাকা লেনদেন করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, এবং ফুড সেক্টরে এই মুহূর্তে লেনদেন করেছে দেখা যাচ্ছে 5 কোটি টাকারও কিছুটা বেশি। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর, চলে যাব একুশে বিজনেসের মূল স্টুডিওতে। পলি, আপনাকে অনেক ধন্যবাদ। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবরাখবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 719 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে, 39,354 পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক, 218 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 22,955 পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের STI সূচক, এটি 25 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,614 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,336 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 248 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়, সেন্সেক্স সূচক 808 পয়েন্ট কমে অবস্থান করছে 81,688 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডে থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,444 পয়েন্টে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। শুল্কমুক্ত সুবিধা পেয়েও পর্যাপ্ত উপযুক্ত পণ্য না থাকায় চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে না, কমছে না বাণিজ্য ঘাটতিও। দুদেশের অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য আনতে বাংলাদেশে চীনের FDI বা সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিকল্প দেখছেন না ব্যবসায়ী অর্থনীতিবিদরা। তহিদুর রহমানের রিপোর্ট। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি পাহাড়সম। জাতিসংঘের কমট্রেড ডাটাবেজ অনুযায়ী 2023 সালে চীন থেকে বাংলাদেশ আমদানি করে 22.95 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, বিপরীতে 2022-23 অর্থবছরে দেশটির বাজারে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র 0.67 বিলিয়ন ডলারের পণ্য।
এমন বাস্তবতায় 1 ডিসেম্বর থেকে বাংলাদেশের শতভাগ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। বিষয়টিকে ইতিবাচক বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এতে চীনের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে। তাদের যে জায়ান্ট ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে সেখানে যাতে বাংলাদেশিরা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশি পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে এবং সেগুলো যাতে তাদের সাপ্লাই চেনে ইনক্লুড হয় সেই ব্যাপারে যথেষ্ট কার্যকর পদক্ষেপ তারা অলরেডি নিয়েছে। তবে চীনের বাজারে রপ্তানি করার পর্যাপ্ত উপযুক্ত পণ্য না থাকায় শুধু বাণিজ্য দিয়ে দুদেশের অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য আনা কঠিন বলছেন অর্থনীতিবিদরা। এজন্য বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানোর কথা বলছেন তারা। নতুন প্রযুক্তির সাথে আরও কম্পিটিটিভ প্রাইসে আরও ভ্যারিয়েশন যখন নাকি আমরা অফার করতে পারবো, সেটা চীনা যে উদ্যোক্তা আছে তাদের এবং বাংলাদেশিদের সহায়তায় বাংলাদেশে তৈরি করে, সেটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট রাখবে চীনের বাজারে। চায়নার ক্যাপিটাল আসলো এখানে, এখান থেকে উৎপাদন করলো, করলে তার এখান থেকে আমরা এখানে নানান ফর্মে কিন্তু আমরা বেনিফিট পাবো, আমরা শুল্কটা পাবো, আমাদের লেবাররা ওখানে ইনভলভ হবে, সব কিছু মিলে এরকম কোনো থাকলে উদ্যোগ থাকলে সেটাকে আমরা স্বাগত জানাবো। 2022 সালে চীন 98% বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ 383টি নতুন পণ্য ছিল। এর আগে 2020 সালে এই সুবিধা পেত 97% বাংলাদেশি পণ্য। চীনের বাজারে বাংলাদেশের আম রপ্তানির সব প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আগামী মৌসুম থেকে বেজিংয়ে আম রপ্তানি শুরু করবে ঢাকা। এছাড়া কাঁঠাল, পেয়ারা সহ বেশ কিছু ফল চীনের বাজারে রপ্তানির প্রক্রিয়া চলছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় 14,421 কোটি 46 লাখ টাকার ক্ষতি হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এ তথ্য জানিয়েছে। বন্যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতি না থাকা এবং সমন্বয়হীনতার কারণে আর্থিক এবং ত্রাণ সহায়তা সব জায়গায় পৌঁছেনি বলে মনে করে সিপিডি। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। উজান থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির যে অবনতি হয় তার জন্য প্রস্তুত ছিল না ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রামের মানুষ। এর ফলে অন্য যে কোনো সময়ের তুলনায় বন্যায় ক্ষতি হয়েছে বেশি। ডুবে গেছে ফসলের জমি, ভেসে গেছে পুকুরের মাছসহ সম্পদ। বন্যা দুর্গত এলাকা ঘুরে তথ্যের ভিত্তিতে করা গবেষণার ফল প্রকাশ করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 14,000 কোটি টাকার মতো যে ক্ষতিটা হলো সেটা কিভাবে পোষানো হবে এবং এইটা অর্থটা কিভাবে আসবে, এটার যথোপযুক্ত পদক্ষেপ নিলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায়। তবে সমন্বয়হীনতার কারণে আর্থিক এবং ত্রাণ সহায়তা সব জায়গায় পৌঁছেনি বলে মনে করে সিপিডি। 53% ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং 47% হয়েছে হলো সরকারি খাতের। নলেজ বেস একটা পরামর্শ কমিটি যদি থাকে তাদের কাছ থেকে নিয়মিত, তাদের কাছ থেকে তথ্য উপাত্ত সাজেশন নিয়ে আমরা যাতে এর ক্ষয়ক্ষতি কমাতে পারি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 12 দিনের মাথায় বিশাল এই দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে। ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। আরো অনেক বেশি সংখ্যক এই ধরনের দুর্যোগের মধ্যে পড়বে, এই বাস্তবতাটাকে মেনে আমাদের আগামী দিনের দুর্যোগ মোকাবেলার কার্যক্রম সাজাতে হবে। এই বন্যায় কৃষি এবং বন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একদমই আসলে অপ্রস্তুত ছিলেন এই পরিস্থিতিটা মোকাবেলার জন্য। এই দুই খাতে ক্ষতির পরিমাণ 5,169 কোটি 71 লাখ টাকা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজবাড়িতে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে বাজারে কাঁচামরিচ ও সব ধরনের সবজির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। 100 টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজিতে। গেল সপ্তাহের শেষে প্রতি কেজি কাঁচামরিচ মানভেদে বিক্রি হয়েছে 100 টাকা থেকে 120 টাকা কেজি দরে। টানা বৃষ্টিতে কেজিতে 200 থেকে 250 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে।
হেলি স্থলবন্দর দিয়ে বেড়েছে কাঁচা মরিচের আমদানি, তবে দাম এখনও চড়া। হেলি স্থলবন্দরে পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচ 190 টাকা থেকে 220 টাকা দরে বিক্রি হচ্ছে। 3 থেকে 4 দিন আগে যা ছিল 140 টাকা থেকে 150 টাকা, বর্তমানে হেলি বাজারে কাঁচা মরিচ খুচরা বিক্রি হচ্ছে 240 টাকায়। রোববার হেলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়েছে 24 ট্রাক, পরিমাণে 229 মেট্রিক টন। তবে ব্যবসায়ীরা বলছেন, সরকার যদি কাঁচা মরিচের শুল্ক 35 টাকা থেকে আরও কমিয়ে আনে তাহলে দামটা কমে আসবে। আসামের গত সপ্তাহে ছিল 140 থেকে 160 টাকা কেজি, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা কেজি। আমদানি রপ্তানি কম হওয়ার কারণে দামটা বেশি, যদি আমদানি রপ্তানি বেশি হয় তাহলে দাম কমার আশঙ্কা আছে। প্রতিদিন 20 টাকা 24 টাকা আসার পরও দাম বেশি, কারণ চাহিদা বেশি। বৃষ্টির কারণে কাঁচামরিচের দামটা বেশি হয়ে যাচ্ছে, কাঁচামরিচ মার্কেটে পাওয়া যাচ্ছে না, কাঁচামরিচের আমদানিটা খুব কম হচ্ছে বর্তমান বাজারে। সেই খাবার নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে, কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না, এই জন্য মরিচের দামটা দিন দিন বাড়তে আসে। দর্শক, ভারত থেকে কাঁচা মরিচের আমদানির খবর জানতে আমরা চলে যাচ্ছি হেলি স্থলবন্দরে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী সালাউদ্দিন বকুল। বকুল, হেলি স্থলবন্দরে কাঁচা মরিচের আমদানি কেমন, সেই সাথে দামের পরিস্থিতি বা কেমন? কয়েকদিনের ব্যবধানে হেলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম পাইকারিতে বেড়েছে 50 থেকে 60 টাকা, যা আগে আরও অনেক কম ছিল। কিন্তু বর্তমানে পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 190 থেকে 220 টাকা কেজি দরে, যা কিছুদিন আগে দাম ছিল 140 থেকে 150 টাকা কেজি। এদিকে ভারত থেকে আমদানির বিষয়ে যদি বলি, ভারত থেকে গতকাল রবিবার 24 ট্রাকে 229 মেট্রিক টন কাঁচামরিচ আমাদের দেশে প্রবেশ করেছে। প্রতিনিয়ত এই কাঁচামরিচ প্রতিদিন প্রবেশ করছে আমাদের দেশে, তারপরেও বাজারের এই দাম প্রতিদিন বেড়ে যাচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমি যেটি জানতে পেরেছি যে দাম বাড়ার মূল কারণই হচ্ছে বৃষ্টি। এছাড়াও প্রতি কেজিতে 35 টাকা শুল্ক নির্ধারণ করে রেখেছে সরকার, এই শুল্কটা যদি আরও কমায় দেওয়া হয় তাহলেও বাজারে কাঁচামরিচের দাম অনেক কমে আসবে। হেলি স্থলবন্দর থেকে সালাউদ্দিন বকুল। বকুল, আপনাকে অনেক ধন্যবাদ। হেলি স্থলবন্দর কাঁচামরিচের খবর জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন বকুল। এবার নিচ্ছি একটা বিরতি, দুপুর 1:30 মিনিটে আবারও ফিরে আসবো বিজনেসে আরও আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, লোকের সঙ্গেই থাকুন।